ঈদের দিন বেশিরভাগ বেসরকারি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা না হওয়ায় মে মাসের পর দেশে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয়েছে রোববার। কম নমুনা পরীক্ষায় কম শনাক্ত হলেও শনাক্তের হার আগের মতোই বেশি। তবে ঈদের দিনের মতো পরদিনও মৃত্যু সংখ্যা কম, ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন আর এ সময় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। চক্রময়থা রিপোর্ট। করোনাকালে এবছরের ঈদ উল ফিতরের পরের দিন ২৬শে মে ৫৪৬০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১১৬৬ জন। শনাক্তের হার ছিল ২১.৫৭, মৃত্যু ২১ জনের। করোনার মধ্যেই ঈদ উল আজহার পরের দিন রোববার ৩৬৮৪টি পরীক্ষায় শনাক্ত ৮৮৬, শনাক্তের হার ২৪.০৫%, মৃত্যু সংখ্যা ২২। বুলেটিনে জানানো হয়েছে দেশে মোট আক্রান্ত শনাক্ত ২৪০৭৪৬, এর মধ্যে চিকিৎসাধীন ১০৭০৫৩, সুস্থ ১৩৬৮৩৯, মৃত্যু ৩১৫৪ জনের। শনাক্ত হয়েছে ৮৮৬ জন, ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন। করোনা প্রতিরোধের সব ধরনের সুরক্ষা মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল আই, ঢাকা।